লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই। তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত, দেশে তাদের কিছু থাকবে না থাক। তার একটা বোন আছে, এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন? নিজেদের শুধু প্রয়োজনে নয়, তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য, এই দেশটাকে তলাবিহীন ঝুলিতে পরিণত করবার জন্য, এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে। আজ আমার 2024 সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে আমাদের পাশ্চাত্যিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলুষিত করবার জন্য। সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনা বিগত 50 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে 15ই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল, কিন্তু তার পিতা 71 সাল থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের 30,000 মায়ের কোল খালি করে 30,000 যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল, সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল। একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা। আমি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এইরকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রুগীকে এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল। আর এই মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য আরেকটি দেশের তিলকবাদী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদেরকে মনে রাখতে হবে, লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে, একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই। তার দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত, দেশে তাদের কিছু থাকবে না থাক। তার একটা বোন আছে, এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন। এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন? নিজেদের শুধু প্রয়োজনে নয়, তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য, এই দেশটাকে তলাবিহীন ঝুলিতে পরিণত করবার জন্য, এদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে। কাজেই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসন থেকে যারা দলীয় অঙ্গ দাঁড়ালি করে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের সকলকে যথোপযুক্ত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কান্নাগিনী হয়ে ছোবল মারা আর দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসা।
নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আখড়ায় পরিণত করেছিল শেখ হাসিনা। এখন আর সেই নাটকের কলা কুশীলবরা নাই, এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে, এখন নিশ্চিন্তে আছেন ইনশাআল্লাহ। এদেশে এখন ইসলামের জোয়ার বইছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, খেলাফতের ব্যবস্থায় হিন্দু সংখ্যালঘুরা, বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে, সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আর সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।